Hi guys, I am Kalim. You are watching Feel the Biology. Let's try to feel biological science. Chronology of NCERT Biology. আজকের সেশনের টপিক একাডেমিক সিলেবাসের বাইরে হলেও এটা সাবজেক্টের টপিকগুলোকে ইন্টারলিঙ্ক করতে এবং বেসিক কনসেপ্টকে আরও মজবুত করতে সাহায্য করবে বলে মনে করি। আসলে এনসিইআরটি বোর্ড বায়োলজির চ্যাপ্টারগুলোকে নিশ্চিত রূপে নির্দিষ্ট গাইডলাইন ফলো করেই সাজিয়েছে। এ নোট ফর দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্ট প্রচ্ছদটা পড়লেই তার আভাস পাওয়া যায়। তবে পার্সোনালি আমি চ্যাপ্টারগুলো পড়তে পড়তে অদ্ভুত এক বায়োলজির কনসেপ্ট খুঁজে পাই, সেটাই আজ শেয়ার করছি। ডেফিনেশন অনুযায়ী, বায়োলজি ইজ দ্য স্টোরি অফ লাইফ অ্যান্ড ইভলিউশন অফ লিভিং অর্গানিজম অন আর্থ। লাইফ কী, লিভিং অর্গানিজম কাকে বলবো, এসব নিয়েই ফার্স্ট ইউনিটের প্রথম চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড। জীবকে সায়েন্টিফিকভাবে স্টাডি করাই বায়োলজির যেহেতু প্রধান লক্ষ্য, অসংখ্য জীবের মধ্যে প্রত্যেকটা জীবকে চিহ্নিত করে নির্দিষ্ট শ্রেণীতে বিন্যাস না করলে তা অসম্ভব। জীবের শ্রেণী বিন্যাস নিয়েই চ্যাপ্টার টু, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আমেরিকান ইকোলজিস্ট RH হোয়াইটেকার এর ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে ফাইলোজেনি অনুযায়ী আগে প্ল্যান্ট কিংডম, তারপরে অ্যানিম্যাল কিংডমের অবস্থান। সেভাবেই চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 ক্রম অনুযায়ী কিংডম দুটোকে বর্ণনা করা হয়েছে। আগের পর্বে আমি বায়োলজির ডেফিনেশন নিয়ে আলোচনা করেছিলাম, পর্বটা যদি দেখে না থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারো। ডেফিনেশনের ডেসক্রিপটিভ ভিউ এবং অ্যানালিটিক্যাল ভিউ নিয়ে আলোচনা করা হয়েছে। NCERT-র এই চারটে চ্যাপ্টার অর্থাৎ ইউনিট ফার্স্ট, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, ডেসক্রিপটিভ ভিউ এর ডেফিনেশনকে ব্যাখ্যা করে। অর্গানিজমকে সায়েন্টিফিক অ্যানালাইজ করতে বডির বাইরে থেকে ভিতরের দিকে এবার আমরা যাব। প্ল্যান্টের ক্ষেত্রে এক্সটার্নাল ফিচারকে মরফোলজি বর্ণনা করে, যা চ্যাপ্টার 5 মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসে রয়েছে। প্ল্যান্ট বডি ডাইসেকশন করে প্ল্যান্ট টিস্যুকে নিয়ে অ্যানাটমিতে স্টাডি করা হয়, যা নেক্সট চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার 6 অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে রয়েছে। একইভাবে চ্যাপ্টার নাম্বার 7 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালে আর্থওয়ার্ম, ককরোচ এবং ফ্রগের মরফোলজি এবং অ্যানাটমি পরপর দেওয়া হয়েছে। সাথে দেওয়া অ্যানিম্যাল টিস্যু পোর্শনটা অ্যানিম্যাল হিস্টোলজিকে এক্সপ্লেন করে। এবার টিস্যু লেভেল থেকে সেলুলার লেভেলে যাওয়া যাক। কোষের গঠন, উপাদান, কোষ চক্র বা সেল সাইকেল এবং কোষ বিভাজন, সব কিছু যথাক্রমে চ্যাপ্টার 8, 9 এবং 10 রয়েছে, যা ইউনিট 3 সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের অন্তর্গত। জীবদেহে প্রতিনিয়ত ঘটে চলা শারীরবৃত্তীয় কার্যকলাপ ফিজিওলজিতে আলোচনা করা হয়, যা NCERT-র ইউনিট 4 প্ল্যান্ট ফিজিওলজি, তারপর ইউনিট 5 হিউম্যান ফিজিওলজির অন্তর্ভুক্ত। ফিজিওলজি ইউনিট দুটোর চ্যাপ্টারগুলোর অর্ডারও একটা ইন্টারলিঙ্ক রয়েছে, যেটা পরের সেশনে আলোচনা হবে। অর্থাৎ এখন পর্যন্ত প্রথমে জীবকে আইডেন্টিফাই করে ক্লাসিফাই করলাম, তারপর জীবকে স্টাডি করার জন্য বাইরে থেকে যা কিছু মরফোলজিতে পড়লাম, কেটে ভিতরের যা কিছু অর্গ্যান লেভেলে অ্যানাটমিতে, টিস্যু লেভেলে হিস্টোলজিতে এবং সেলুলার লেভেলে সেল বায়োলজিতে, আর শেষে কোষের শারীরবৃত্তীয় কার্যকলাপ ফিজিওলজিতে দেখলাম। এখন NCERT ক্লাস 12-এর চ্যাপ্টারগুলোতে আসা যাক। পৃথিবীর এই বিশাল বায়োডাইভার্সিটিতে কোনো প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার বায়োলজিক্যাল উপায় রিপ্রোডাকশন, যা জীব মরফোলজিক্যালি, অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি ফিট থাকলে তবেই সম্ভব। তাই ফিজিওলজির পরেই রিপ্রোডাকশনের চ্যাপ্টারগুলো ইউনিট 6 রিপ্রোডাকশনে রয়েছে। রিপ্রোডাকশনের মাধ্যমে অক্ষুণ্ণ থাকা বংশগতিকে বুঝতে জেনেটিক্সে পা রাখতেই হয়, যা NCERT পরের ইউনিট ইউনিট নাম্বার 7 মধ্যে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 আলোচনা করে। বংশগতিতে জিন যেমন জেনারেশনের মধ্য দিয়ে ইনহেরিট হয়, তেমনি জিনের ভেরিয়েশনও ঘটে, যার আলটিমেট ফল ইভলিউশন, সেটা ইউনিট 7-এরই চ্যাপ্টার নাম্বার 7-এ রয়েছে। লাইফ কি থেকে শুরু করে জীবের ইভলিউশন, সব কিছুই সায়েন্টিফিক স্টাডি করে যে ধারণা আমাদের তৈরি হয় তা মানব কল্যাণে আমরা কাজে লাগাই। ইভলিউশনের পরে ইউনিট 8 বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার এবং ইউনিট 9 বায়োটেকনোলজি তার কথাই বলে। আর সবশেষে যে জীবকে নিয়ে এত পড়াশোনা, সেই জীব তার চারপাশের পরিবেশের সঙ্গে কেমন ইন্টারাকশন করে, তার সাবজেক্টটি হলো ইকোলজি। NCERT বায়োলজি ইউনিট 10 ইকোলজি দিয়ে শেষ হয়েছে। NCERT বায়োলজির চ্যাপ্টারগুলোর ইন্টারলিঙ্কের এই কনসেপ্ট হয়তো একেবারেই নতুন তোমার কাছে।
ওই দুটো চর্চা করে যা ফিল করেছি সেটাই আজ শেয়ার করলাম। এই ধরনের কনসেপ্ট একটা সাবজেক্ট হিসেবে বায়োলজিকে ফিল করতে বা সাবজেক্টকে জানার প্রতি চাহিদা তৈরি করতে সাহায্য করে বলে মনে করি। তো কেমন লাগলো আজকের এই কনসেপ্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করো প্লিজ, বেশি করে শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে প্রত্যেক আপডেট তোমার নোটিফিকেশানে পৌঁছে যায়। আবার একটা নতুন টপিক নিয়ে ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।